সারদা তদন্তে বিধাননগরের প্রাক্তন প্রধান অর্ণব ঘোষকে তলব সিবিআই জানা যায় তাকে জেরার পর দ্বিতীয়বার রাজীবকে তলবের সিদ্ধান্ত নেবে সিবিআই সারদা তদন্তে তলব করা হলো বিধাননগরের প্রাক্তন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষকে বুধবার সিজিও কমপ্লেক্সে যান অর্ণব ঘোষ সারদা তদন্তে রাজীব কুমারের সাথে দায়িত্বে ছিলেন তিনিও অর্ণব ঘোষের পাশাপাশি সারদা তদন্তে যুক্ত অন্য অফিসারদেরও তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে সূত্র মারফত জানা গেছে অর্ণব ঘোষকে জিজ্ঞাসাবাদের পরই রাজীব কুমারকে দ্বিতীয়বার তলব করা হবে প্রথমবার তলব করার পর সিবিআইয়ের দপ্তরে যাননি রাজীব সে কারণেই দিল্লির কর্তাদের সাথে পরামর্শ করছে সিবিআইয়ের আধিকারিকেরা রাজীবের গতিবিধির ওপরেও নজর রাখা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা